আন্দোলনে যাবো এবং আন্দোলনের আমরা চূড়ান্ত রূপরেখা সেইদিন আমরা ঘোষণা করব। প্রয়োজনে আমরা সিনেমা দেওয়া বন্ধ থাকবো, শুধু সিনেপ্লেক্স না, আমাদের দাবি আড়াই পর্যন্ত সারা বাংলাদেশ আমরা কোন সিনেমা দিব না, আমরা কোন হলে সিনেমা দিব না, কোন সিনেপ্লেক্সে সিনেমা দিব না। এবং কিভাবে এই নীতিমালার বাইরে আপনারা সিনেমা চালান সেটাও আমরা বুঝে নিব, তবে নিশ্চিন্ন করে দেওয়া যাবে এইটার একটা সুপরিকল্পিত প্ল্যান এই সিনেপ্লেক্সে হচ্ছে। এটার আমরা প্রতিবাদ জানাই এবং আজকে আমাদের ইকবালের ছবি নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে, যে কর্মকাণ্ড হয়েছে, সত্যিকার অর্থে এটা একটা লজ্জাজনক একজন নির্মাতার জন্য, এটা লজ্জাজনক একজন প্রযোজকের জন্য যারা অর্থ লগ্নি করে। আপনারা 500 টাকার হলে 500 টাকার টিকেটে আপনারা সিনেমার একটা শো দিয়েছেন, আমরা এই টাকাতে আসছি। আপনার শেয়ার মূল্য, আমরা একটা ছবি চললে শেয়ার মূল্য আমরা 350 টাকা, 400 টাকা, 450 টাকা টিকিট বিক্রি করছেন, আমরা শেয়ার মূল্য পাচ্ছি 60 টাকা, 62 টাকা, 55 টাকা আমরা পাচ্ছি প্রবেশ মূল্যের 50% প্রথম উইক, তারপরে 40%, 30% এইভাবে উইক বেঁধে। কিন্তু আপনার যেদিন হলটা সৃষ্টি হয়েছে সেদিন আপনারা এসি লাগিয়েছেন এবং সেদিন থেকে যে এসি চার্জ আপনারা নিচ্ছেন আজ অবধি সেই এসির চার্জই আমরা দিয়ে যাচ্ছি। এসির চার্জ, ক্লিনিং চার্জ, মেইনটেনেন্স চার্জ, তাহলে ভাই আপনার তাহলে কি আছে? আমি কোটি কোটি টাকা ব্যয় করে সিনেমা বানালাম, নির্মাণ করলাম, আপনি এসি চার্জ নিয়ে যাবেন, আপনি ক্লিনিং চার্জ নিয়ে যাবেন, আপনি হচ্ছে যে এই হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার চার্জ নিয়ে যাবেন, তাইলে ভাই আপনার কাজটা কি? তাইলে আপনি আপনার আপনার ইনভেস্টটা কি? তারপরে আপনি 50% হচ্ছে আমার শেয়ার মানি নিয়ে যাবেন, তাহলে আপনার ইনভেস্টটা কোথায়? ইনভেস্ট এককভাবে তাহলে আমার, আপনি বছরের বছর বছরের পর বছর আপনি ওই একই এসি চার্জে নিচ্ছেন, একটা এসি লাগাইছেন কত বছর আপনার টাকা তোলা লাগে একটা এসি বলেন, তাই না? এই মেইনটেনেন্স চার্জ কত বছর আপনার মেইনটেনেন্স করতে হবে? নিতেই থাকবো আমরা, দিতেই থাকবো, প্রতি টিকেটে একই রেট, একই রেট, একই রেট, এটা তো হইতে পারে না। আপনার ইনভেস্টটা কোথায় তাহলে? আপনি যদি আপনার এসির চার্জ নিয়ে যান, আপনার ক্লিনিং চার্জ নিয়ে যান, আপনি যদি আপনার এই ইয়ার হচ্ছে যে এই মেইনটেনেন্স চার্জ নিয়ে যান, তা আপনার ইনভেস্টটা কোথায়? তো আমার ব্যবসা, আমার আমার ব্যবসা দিয়ে আপনি চলতেছেন রীতিমতো, আমার ঘরে আমার মাথায় আপনারা কাঁঠাল ভেঙে খাচ্ছেন। আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা বেশি দূর যাব না, আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা কলকাতা, আমরা ইন্ডিয়া, প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি, আমরা জিজ্ঞেস করেছি, আমরা সেখান থেকে দেখে এসেছি যে অল্প কিছু 2 টাকা 3 টাকা শুধুমাত্র এই ক্লিনিং চার্জ ছাড়া আর কোনো চার্জ নেই, তারপরে 50-50। আজকে সেই জায়গায় আসতে হবে, আজকে 85% আমাদের দেশীয় ছবি চালাতে হবে, আজকে আমাদের এই শেয়ার মানি সমতা আনতে হবে এবং আমাদেরকে আপনাদের, আমাদের প্রযোজক যেন আপনাদের এখানে হয়রানি না হয়, আপনাদের যেন টেলিফোন করলে টেলিফোনে ধরবেন না আপনারা, এটা হইতে পারে না, এর বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলব, যদি যতক্ষণ না পর্যন্ত আমাদের শেয়ার মানি ঠিক করে দেওয়া না হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের এই 85% বাংলা চলচ্চিত্র, আমাদের দেশীয় চলচ্চিত্র চালাতে যতদিন চালাবেন না, যতদিন আমাদের শেয়ার মানি দিবেন না, যতদিন পর্যন্ত আমার শেয়ার মানির সমতা না আসবে, ততদিন আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে যাব। আমরা আমাদের
আটে ১৯ সংগঠনে আমরা এটা নিয়ে বসব, খুব তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যে আমরা বসব, বসে আমরা আন্দোলনে যাব এবং আন্দোলনের আমরা চূড়ান্ত রূপরেখা সেদিন আমরা ঘোষণা করব। প্রয়োজনে আমরা সিনেমা দেওয়া বন্ধ থাকবো, শুধু সিনেপ্লেক্স না, আমাদের দাবি আদায় পর্যন্ত সারা বাংলাদেশ আমরা কোন সিনেমা দিব না, আমরা কোন হলে সিনেমা দিব না, কোন সিনেপ্লেক্সে সিনেমা দিব না। এবং কিভাবে এই নীতিমালা, এই নীতিমালার বাইরে আপনারা সিনেমা চালান সেটাও আমরা বুঝে নিব। সরকারের কাছে আমরা দাবি জানাই আমাদের এই আবেদন, আমরা সরকারকেও লিখবো, আমরা সরকারের কাছেও দাবি দিব এবং সিনেপ্লেক্সের কাছেও আমরা এই মর্মে আমাদের এই সমস্ত বিষয় মেনে নেওয়ার জন্য আমরা পত্র দিব, চিঠি দিব। তারপরে যদি তারা না মানে নেয় তাহলে আমরা কঠোর আন্দোলন এবং কঠোর কর্মসূচি ঘোষণা করব। প্রয়োজনে আমরা সিনেপ্লেক্স গ্রাহক কর্মসূচি দিব, আমরা আমরা সিনেপ্লেক্স গ্রাহক করব, প্রত্যেকটা সিনেপ্লেক্স গ্রাহক করব। আমাদের আপামর যারা, আমাদের এই বাংলা চলচ্চিত্রের যারা দর্শক আছেন, সেই দর্শক ভাইদের নিয়ে, চলচ্চিত্রের পরিবার নিয়ে, আমরা ১৮-১৯ সংগঠন নিয়ে আমরা প্রয়োজনে আমরা সিনেপ্লেক্স গ্রাহক করব। এটাই আমাদের আন্দোলন থাকবে এবং এই আন্দোলন আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, আর আপনারা সাংবাদিক ভাইদের অনুরোধ করব, আপনারা বিষয়গুলা, এই যে অসম বন্টন, এই যে নীতিমালা, অনেকেই হয়তো জানেন না যে প্রত্যেকটা সিনেমা হলের লাইসেন্সে বলা আছে ১৫% বিদেশি ছবি, ৮৫% দেশি ছবি, সেই জায়গাটাতে পুরোপুরি উল্টো হচ্ছে। এবং আমাদের এই যে শেয়ার মানি, বিশেষ করে এই শেয়ার মানি অ্যাপ, সিনেপ্লেক্স যে টিকিট সেল হয়, এই টিকিটের শেয়ার মানি যদি কোনো প্রডিউসার সঠিকভাবে পায়, তার ন্যায্য হিস্সা পায়, তাহলে আর কোনো কিছুই, কোনো হলও লাগে না, তার খরচ কিন্তু, সিনেমার ইনভেস্ট কিন্তু সেখান থেকেই উঠে যায়। অতএব এই যে আজকে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, আর আমরা এই মাঠ কাঁঠাল আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে দিব না। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, আমরা সেই সুযোগ দেব না। আমরা কঠোর আন্দোলনের কর্মসূচি আমরা আগামীতে আমাদের ১৯ সংগঠনের আমরা মিটিংয়ে আমরা এর রূপরেখা তৈরি করব, করে আমরা আন্দোলন যাব। সাংবাদিক ভাইরা আপনারা আমাদের পাশে থাকবেন, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।